হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি খাবো, এখানে আছে চিকেন কারি, দই পটল, আর এখানে আছে খাসির মাংস দিয়ে ঝোল, আর আছে মিষ্টি দই, মিষ্টি আর দই, এখানে আছে আমের চাটনি, এখানে আছে একটা মাছের মাথা, কারি করেছিলাম, ঝোলটা নিইনি ভাতের মধ্যে বাজে লাগবে বলে, আর এখানে আছে শসা আর পেঁয়াজ সাইডে আছে, তাহলে জল তো আছেই, তাহলে খাওয়া শুরু করছি। আর আপনারা কিন্তু কমেন্ট করছেন না যে কোনটার সঙ্গে তা ভালো লাগে, আমি প্রতিদিনই বলেই যাচ্ছি খ্যাপার মতো, আর আপনারা কি কমেন্ট করে বলছেন না যে কোনটার সঙ্গে কোনটা ভালো লাগে, তো সেটা শেষে বলতাম, তাই আজকে প্রথমেই বলে দিচ্ছি, তাহলে আপনারা দেখবেন আজকে আপনাদের প্রিয় কোনটা, ভাতের সঙ্গে কি খেতে ভালো লাগে, মটন চিকেন না পটলের এই দই পটল, সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতেই হবে, তাহলে আমার ভালো লাগবে একটু। তাহলে খাওয়া শুরু করছি, প্রথমে মাছের মাথাটা নামাই আগে। দই পটল, খুব সুন্দর খেতে হয়েছে, টক টক লাগছে দইটা দেওয়ার জন্য, ভালোই লাগছে। এবার মাছের মাথাটা খাই, মাছের মাথাটা তো সারাদিন সময় লেগে যায়। কুকুর চিল্লাতে শুরু করে দিয়েছে, আমার পাশে কুকুর থাকে না, ওই তাই চিল্লায়।
আর কিছু নেই। এবার খাবো চিকেন কারি, 3 পিস চিকেন আছে, মটনও 3 পিস আছে। এবার খাবো মটন কারি, এখানেও 3 পিস মটন আছে।
এবার খাবো চাটনি, আমের চাটনি। একবার ঘুরে গেল, এবার শেষে খাবো দই মিষ্টি। আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনাদের কোনটা প্রিয় সেটাও জানাবেন, কোন খাবারটা প্রিয়। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে। আজকের মতো এখন, তো আবার দেখাবো অন্য একটা ভিডিও নিয়ে। বাই বাই।